চলতি মরসুমের একটানা বৃষ্টিতে খানাকুলের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে খানাকুল দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। খানাকুলের ওপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি নদী, তাদের মধ্যে রয়েছে রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরীর একটি শাখা নদী। এই নদীগুলিতে জলস্ফীতির কারণে আশঙ্কায় প্রহর গুনছে এলাকাবাসীরা। ইতিমধ্যে ডুবে গেছে চাষের জমি, ক্ষতি হয়েছে তিল, বাদাম সহ অন্যান্য রবি ফসলের। মাথায় হাত চাষিদের, আরামবাগ গড়ের ঘাট সংযোগকারী রাস্তা ডুবে গেছে, তার ফলে বিচ্ছিন্ন পরিবহন, যোগাযোগ ও বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। জল এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে নদী বাঁধ। বাঁধ ভেঙে গেলে কীরকম বিপদের মধ্যে পড়তে হতে পারে তা ভেবেই আশঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। হাফিজুল নামে এক এলাকাবাসী বলেন, এই বন্যায় চরম অসুবিধার মধ্যে পড়েছি আমরা, রাস্তাঘাট ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, নদীতে এখনও জল বাড়ছে, এরপর বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। মানে যাতায়াতের অসুবিধা হয় এইটা দিয়ে, এইবার যদি জল বাড়ে তখন কিন্তু বাঁধ ভাঙারও পরিস্থিতি আছে। বাঁধ ভাঙলে কিন্তু অনেক গ্রাম মানে জলের সঙ্গে মানে তলাতে চলে যাবে, ঘর বাড়ি নষ্ট হবে অনেক মানুষের। হ্যাঁ, এই পরিস্থিতি প্রচুরই খুব খুব খারাপ পরিস্থিতি। হ্যাঁ, বিশ্বনাথ প্রামাণিক নামে অপর এক গ্রামবাসী বলেন, এখানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ, ব্রিজের সমস্যা রয়েছে, তার ফলে আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না, অন্যদিকে চাষের জমি পুকুর সমস্ত ভেসে গেছে, এরপর বাঁধ ভেঙে গেলে কি অবস্থা দাঁড়াবে তা আমরা ভেবে পাচ্ছি না। বহু মানুষের বাড়িঘর ভেঙে যাবে, এমনিতেই একতলা পর্যন্ত তো ডুবেই যাবে। পরিস্থিতি নিয়ে দাদা কি বলবেন? বন্যা পরিস্থিতি খুবই খারাপ, এখানে আমরা তো ভয়ে 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 আছি। এবার এখানে পোলের সমস্যা, আমরা পারাপারের খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ, আবার তো বন্যা আসতে পারে। হ্যাঁ, বন্যা কি হবে, বাড়িঘর কি ভেসে যাবে? বাড়িঘর ভেসে গেলে এবার এবার কি সমস্যা পড়বো আমরা তার তো কিছু বুঝে পাচ্ছি না। রাধেশ্যাম মাইতি নামে এক কৃষক বলেন, করোনা পরিস্থিতির কারণে এমনিতেই আমরা জর্জরিত হয়ে আছি, তার উপরে আবার এই বন্যা। ইতিমধ্যে চাষের জমি সমস্ত ডুবে যাওয়ার ফলে তিল চাষ, বাদাম চাষ সহ অন্যান্য সবজি ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যদিকে জল এখনও বাড়তে থাকছে, এরপর বাঁধ ভেঙে গেলে জানি না আমরা কোথায় যাব, কিভাবে বাঁচব। বন্যা পরিস্থিতি নিয়ে তো বন্যায় তো আমরা এমনি করোনায় সমস্যায় হয়ে আছি, তাই বন্যা যে বাড়ছে এখনও কতটা বাড়বে সেটা আমরা কি করে বলবো। এবার চাষের সমস্ত বাদাম এইসব পাট টাট সব নষ্ট হয়ে গেল, তিল সমস্ত কিছু চাষের সবজি ওই ফসল সব নষ্ট হয়ে গেছে, তাই এই যে আমাদের যাওয়া আসা এতে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে, একটা কোথাও যেতে পাচ্ছি না ঠিক মতো, মনে হচ্ছে আরও বন্যা বাড়বে বলে মনে হচ্ছে। নিউজ আজ বাংলা, খানাকুল। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।